জেলায় গোপন অভিযান এসটিএফের, জালে সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গি। শনিবার রাতে বর্ধমানে বিশেষ অভিযান, আটকদের মধ্যে তিনজন সরাসরি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে সন্দেহ। বিশেষ টাস্ক ফোর্সের বড় সাফল্য, পশ্চিম বর্ধমানের কাকসা থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শাহাদাত নামে একটি নতুন জঙ্গি গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। শাহাদাত বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, তারা আল কায়দার সঙ্গেও যুক্ত বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, সন্দেহ করা হচ্ছে গ্রেফতার হওয়া মোহাম্মদ হাবিবুল্লাহ সন্ত্রাসী সংগঠন শাহাদাতের সঙ্গে যুক্ত। সূত্রের খবর, জঙ্গি গোষ্ঠী বিপ নামে একটি গোপন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের কাকসায় অভিযান চালায় রাজ্যের বিশেষ টাস্ক ফোর্সের আধিকারিকরা। এই অভিযানে কাকসার বাড়ি থেকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এদিনের বিকেলের দিকে কাকসা থানা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে মিরেপাড়া এলাকায় হানা দেয় এসটিএফ। সেখানে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক কলেজ ছাত্রকে আটক করে কাকসা থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। হাবিবুল্লাহ পূর্ব বর্ধমানের বুদবুদ থানা এলাকার মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাংলাদেশের আনসার উল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে এসটিএফ। ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সামাজিক মাধ্যমে তথ্য আদান প্রদানের কথাও জানতে পারে, সেই সূত্রেই তাকে আটক করা হয়। হাবিবুল্লাহ ছাড়াও তার বাবা মোহাম্মদ ইসমাইল মুন্না ও পরিবারের কয়েকজনকে আটক করেছে এসটিএফ। হাবিবুল্লাহর বাড়ি থেকে বেশ কিছু নথি ও সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। হাবিবুল্লাহ সহ বাকিদের কাকসা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাবিবুল্লাহকে আটক করার পর স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে থানায় ডেকেছিল এসটিএফ। পল্লব বলেন, জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে এসটিএফ, এলাকায় কোনো সমস্যা যাতে না হয় তার জন্য পুলিশ ডেকেছিল। ছেলেটাকে চিনি কিনা জানতে চেয়েছিল আমার কাছে, তবে ছেলেটাকে চিনি না, ওর বাবাকে চিনি। বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং দায়িত্বশীল, ঘটনা যদি কিছু ঘটেও থাকে তা দুর্ভাগ্যজনক। এলাকার একটি ছেলে কি বললো, কি জঙ্গি সংগঠনের সাথে কিউ পেয়েছে নাকি, এসটিএফ এর আন্ডারে এখনো রয়েছে কাকসা থানায়, তো এখনো ফাইনাল কিছু হয়নি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে মনে একটা রিপোর্ট পাওয়া যাবে। কখন আতঙ্কিত? আতঙ্কিত কিছু নেই, বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল। ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক। আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে কেমন আছে, আপনারাও কোনো সংঘটন ঘটনা ঘটাতে পারে, আমিও করতে পারি। এই নিয়ে তো প্রশাসন যথেষ্ট সক্রিয়, এলাকায় কোনো চাঞ্চল্য নেই, কোনো আতঙ্কের কিছু নেই। তুললাম একজনকে নিয়ে এসেছি। কি নাম? মোহামেডান ছেলে আছে। কোনো স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট, মানকর কলেজের স্টুডেন্ট। কোথায় থাকতো? এই থানা থেকে অন্তত 500 মিটার দূরের মধ্যে থাকে। কি জানতে পারলেন? যেটুকু জানি, পরিবার যারা থাকে তারা যথেষ্ট ভালো, কোনো যুদ্ধ ঝামেলা শান্তিময় থাকে না। বাবা প্রচন্ড কষ্ট করে পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করছে। এর থেকে বেশি ঘটনা অন্য রাজ্যে হয়? আগে পুলিশ ডাকলো, যদি দরকার পড়ে তাহলে থাকবেন। আপনি এসে কি জানতে পারলেন? আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে একটা। আচ্ছা, তারপর পুলিশ ডাকলো, কি জানতে পারলেন? থানায় এসেছিলাম প্রণাম করতে, পুলিশ ডাকলো একবার, এসে দেখে চেনো কিনা ছেলেটাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, পশ্চিম বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।